গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন বাজে সকাল 9টা, তো আজকে 9টার থেকেই ব্লগটা আরম্ভ করছি, কেন আজকে হচ্ছে ফ্রাইডে, তো গুড ফ্রাইডে ছুটি আমাদের, তো পারছি আমি 9টার থেকে স্টার্ট করতে, না তো আমাকে স্কুলে যেতে হতো, তোমরা তো জানোই। তো দেখো গাছগুলোর কি অবস্থা, এই একটা মাত্র দেখো জবা ফুল ফুটেছে, এই যে গাছগুলো। কিন্তু জল দেওয়া হয় প্রতিদিন না, একদিন বাদে বাদে। ওই তো কড়ি, দেখো কড়ি কি সুন্দর, না 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 সরি সরি সরি, একটা না দুটো দুটো দুটো, এই যে একটা কি সুন্দর। আর একটা এগুলো যেন আমার বিয়ের আগেও ছিল, আমার শাশুড়ি মার সব, শাশুড়ি মা খুব ভালোবাসে গার্ডেনিং এর খুব শখ, আমার বাবা ওখানে করে, বাবা ওখানে ভর্তি গাছ, গোলাপ গাছ ফাছ সবই আছে। তোমাদেরকে দেখিয়েছি মনে পড়ছে না, বা দেখাবো, নিশ্চয়ই দেখাবো বাড়ি গিয়ে। এবার ওই দেখো কি সুন্দর সুন্দর, আরো হতো, ওনার তো ইচ্ছা ছিল আরো, কিন্তু ছাদগুলো খারাপ হয়ে যায় বলে আমার শ্বশুরমশাই খুব চিৎকার চেঁচামেচি করছিল, তার জন্য উনি ব্যাস এই আর কিনছে না, টপ দেখলেই কিনবে। আর দেখো ছাদটাকে আমি কালকে ভালো করে ধুয়েছি, তাও ভালো করে মনে ধোয়া হয়নি, আরো ধুতে হবে, কেন কি নতুন দরজা লাগিয়েছে, দেখো নতুন দরজা লাগিয়েছে। এই যে আগে কাঠের দরজাটা ছিল, কাঠের দরজা থেকে এখন লোহার দরজা লাগিয়েছে, এই যে এই সপ্তাহতেই লাগিয়েছে, কবে জানি লাগালো মনে নেই ঠিক, তো তার জন্য পুরো ধুলো ধুলো হয়ে গেছিলো, তার জন্য ছাদটাকে আমি কবালতি দিয়ে মানে 5-6 বালতি দিয়ে এই ঝাঁটাটা দিয়ে ধুয়েছি, তাও মানে আরো ভালো করে ধুতে হবে। এই জায়গাটা রং লেগে গেছে দেখো, এই যে এই যে চলো এখন আমি গোপাল মহাশয়কে তুলবো, বেবিকে, গোপাল বেবিকে তুলবো, তারপর এই যে হ্যাঁ এটাকে কিনলো, মানে শাশুড়ি মা কিনে এনেছে, কি সুন্দর দেখো, আর সুন্দর সিংহাসন কিনবো, সিংহাসনটা খুব ওল্ড ফ্যাশন, তো তুলে তারপর তোমাদের সাথে কথা বলছে। ঠাকুমার ঘরে দেখো, ঠাকুমার ঘরটা ঠাকুমার ঘর বলা যায় না, ওটা হচ্ছে রাহির ঘর হয়ে গেছে, ঠাকুমার জগৎ থেকে মারা গেছে, রাহির ঘরে বলতে পারো, কেন কি এই ঘরের মধ্যে এক দাদা সব রাহির খেয়াল, দেখো তাও হচ্ছে না, বলছে আমার পুতুলগুলোর জন্য আরো জামা বানিয়ে দাও, আমাদের যে স্কুলে কেয়ারটেকার দিদিটা আছে প্রীতিদি, প্রীতিদি জামা কাপড় বানাতে পারে, বলছে প্রীতি আন্টিকে বলো আরো জামা বানিয়ে দেবে, না ওর পুতুলগুলোর জন্য আরো, এই ভাই পুতুলটার জন্য তো কি জামা বানাবো, অলরেডি জামা পড়া আছে, এর জামা বানাবো, এই সমস্ত ডিমান্ড করতে থাকে উল্টা পাল্টা। এই যে একটা কাপল পুতুল চেয়েছিল, ছেলে পুতুল আর একটা মেয়ে পুতুল আছে, এটা দেখিয়েছিলাম তোমাদেরকে, এই আর কি, এখনো ম্যাডাম ওঠেনি, গিয়ে উঠাতে হবে তারপরে খাবে। এই যে রাহি উঠেছে এখন, মহারানী রাহি ম্যাডাম বলো গুড মর্নিং বলো, আচ্ছা এখন তুমি ব্রাশ করে, ব্রাশ করে তারপরে কি করবে, ব্রেকফাস্ট করবে ঠিক আছে, তারপরে ফল খাবে, ওকে চলো পরে কথা বলবে সবার সাথে। আমার পুজো হয়ে গেছে এখন 1টা বাজে করতে, আর রান্না আজকে এমন কিছু ভালো হয়নি, রান্না হয়েছে হচ্ছে চিচিঙ্গা ভাজা আর ইয়ে ডাল, ডাল তো থাকবেই, ডাল সকালেই হয়ে গেছে, আর মাছের ঝোল, এই রান্না, মাছের ঝোল আবার দুরকমভাবে হয়েছে, ইরক তো এমনি মাছ ফাছ খেতে ভালোবাসে না, ওকে যদি কষা করে দাও কাটা পোনা মাছটা তখনও খাবে, কষা করে দিয়েছে মাম্মি, আর হচ্ছে কাঁচকলা দিয়ে আমাদের পাতলা ঝোল করেছে, আমরা এমনিতে জানো খুব পাতলা পাতলা ঝোল কেন খাই জানো, ড্যাডের প্যানক্রিয়াসের সমস্যা, প্যানক্রিয়াসের জন্য, প্যানক্রিয়াসের সমস্যার জন্য 3 বার হসপিটালে অ্যাডমিট হয়েছে, তো তার জন্য খুব খারাপ লাগে, ভালো মন্দ খুব একটা খাওয়া হয় না, আর যেন বিরিয়ানি খেলে ড্যাডকে খুব সামান্য দেওয়া হয়, ড্যাড খুব রাগ করে, তার জন্য ড্যাড এমনি খেতে ভালোবাসে, ভোজন রসিক, ফ্যানটা কথা, ফ্যানের সুইচটাই খুঁজে পাচ্ছে না, তো তার জন্য আমাদের ভালো মন্দ চিংড়ি মাছ, ইলিশ মাছ আগে খুব আনতাম, এখন খুব একটা খাওয়া হয় না, এটাই প্রবলেম, ড্যাডের জন্যই সব, আর ড্যাড না খেলে মাম্মি খেতে পারে না, কি করে খায় বলো। আর এই দেখো আমাদের ঘরটার কি অবস্থা, আগে কত ভালো অবস্থা ছিল, এখন ঘরটার এই অবস্থা হয়ে গেছে, আসলে এখান থেকে তোষকগুলো নিচে নিয়ে যাওয়া হয়েছে, আমার শাশুড়ির সব মানে বুড়িমাসি, মানে শাশুড়ির দিদি বুড়িমাসি বিজুমাসি থাকতে এসেছিলো, তখন তোষকগুলো না এখান থেকে নিচে নিয়ে যাওয়া হতো, তো এই করতে করতে ঘরটার এই অবস্থা, ওখানে শাড়ি সেই শীতের জামা কাপড় পরে পরে দেখো কি সুন্দর বিছানাটা ছিল, ওখানে এখানে একজন মানে শুতে পারে ইজিলি, একজন কেন দুজন ইজিলি শুতে পারে, এই ঘরটা ফ্যান ফ্যান সব আছে, কিন্তু এই অবস্থা হয়ে গেছে, সময় করে না ঘরটাকে একদিন গোছাতে হবে। ওই যে রাহির আবার টেডি দেখো, টেডি বিয়ে দেখতে পাচ্ছ কিনা জানি না, ওই কোথায় গেল,
পুতুল চেডি সব আছে এই ঘরে, উল্টো পাল্টা সব হয়ে গেছে। ঘরটাকে একদম পরিষ্কার করতে হবে ভালো করে, কি সুন্দর ছিল অবস্থা হয়ে গেছে। তোমাদেরকে এখন ভাইদের বাড়ি আমি দেখাবো, তোমাদেরকে ভাই ভাই সবসময় বলি কিন্তু ভাইদের বাড়ি তোমরা তো কোনো দেখো নি, ক্লিয়ারলি ছাদ থেকে দেখা যায়। আর ভাইদের আম গাছটা এত ভালো ভালো আম হয়, কাঁচা আম, কাঁচা আমই হয় পাকা আম না, কাঁচা আমও ভালো লাগে বেশ, চাটনি আচার ফাচার করতে খুব ভালো লাগে। তো যখন কালবৈশাখী ঝড় টর হয় তো আম ঠাম পরে, ভাইরা বেশ আম কুড়াতে যায়, খুব মজা লাগে। আমরাও যেতাম আমাদের চাম্পাটিতে গ্রামে, আমরাও বেশ আম ঠাম কুড়াতে যেতাম, খুব মজা লাগতো। বৃষ্টি হলেই ঝড় হলেই আম কুড়াতে যেতাম, সে মজাই আলাদা। এখন আর ওগুলো কোথায়, কবে যে যাবো আমার ভীষণ মনে পড়ছে। আমার পিসির কথা, পিসির বাড়ি আছে, আমার কাকা কাকি থাকে ওখানে চাম্পাটিতে, নিয়ে গেলে তো তোমরা দেখবেই, অবশ্যই তোমাদের দেখাবো। তো চলো ভাইদের বাড়িটা দেখি ছাদ থেকে। এ দেখো ভাইদের বাড়ি, পাশে হচ্ছে অনুরাধার বাড়ি, ওইখানেও যায়। আচ্ছা ভাইদের বাড়ি, রুমি আন্টি, এই দেখো আম গাছ দেখো, ছোট দেখো কাঁচা কাঁচা আম, কেয়ারি বলে। আজকে সন্ধ্যের টিফিনটা একটু ডিফারেন্ট, এই যে হরলিক্স দিয়ে দুধ, আগে বনভিটা দিয়ে খেতো, এখন হরলিক্স দিয়ে খায়। বনভিটা দিয়ে ভালো লাগে? হ্যাঁ, এক একবার এক একটা। এই যে ফেভারিট টম এন্ড জেরি কফি মগে আর এই বারবান বিস্কিট, পাঁচটা বিস্কিট, একটা বিস্কিট খাচ্ছে। পাঁচটা দিয়েছি তো না, চা চারটে দিয়েছি, ও পাপাকে একটা দিয়েছো, পাপাকে দিয়েছো তুমি তো? টিফিন ঘুরিয়ে ফিরে দিতে হয় সন্ধ্যের, নাহলে খেতে যায় না। আবার কাল পরশু ম্যাগি হবে, এই আর কি। আবার প্যানকেক হবে, প্যানকেকটা খুব একটা খেতে চায় না। ঠিক আছে ঠিক আছে, সেট ডাউন সেট ডাউন, বসো বসো বসো। আজকে 2nd অফ এপ্রিল, মাম্মির জন্মদিন। আমরা কেউ কিন্তু জানি না, মাম্মি নিজেও জানে না মাম্মির জন্মদিন কবে। মাম্মি জানে যে রাধা অষ্টমীর দিন তার জন্মদিন। তো বাপি কাকিমা কোনোভাবে খোঁজ করেছে, বাপি কাকা হচ্ছে আমার শ্বশুর মশাইয়ের খুব ভালো বন্ধু, আমাদের ফ্যামিলি মেম্বারসের মতন। তো বাপি কাকিমা খুব কষ্ট করে খোঁজ করেছে যে মাম্মির জন্মদিন হচ্ছে আজকে 2nd এপ্রিলে, মাকসিট ফাকসিট বোধহয় দেখে। তো আমরা জানতাম না, হঠাৎ করে পায়েস নিয়ে এসছে, কাকিমা নিজের হাতে পায়েস বানিয়েছে। এই যে দেখো আমি খেয়েছি, আমি রাই আমরা খেয়েছি, মাম্মি এখনো খায়নি পায়েস। তো বার্থডে গার্ল নিজেই জানতো না যে আজকে বার্থডে গার্লের বার্থডে আর কি। আর দিদা তো মারা গেছেন 2 বছর হয়ে যেত, দিদা থাকলে তাও তাও জানা যেত, বা দিদা নাও জানতে পারে, কেন কি আগেকার দিনে বয়স্ক মহিলারা নিজের ছেলে মেয়ে এতগুলো থাকতো, তো বার্থডেই ভুলে যেত। আমার দিদাও হয়তো জানে না যে মার বার্থডে কবে, আমি নিজেও জানি না মার বার্থডে কবে। আমাদের মা বাবারা বেশ কনফিউজ আর এখনকার দিনে, যে আমাদের সন্তানরা আছে রাহি, তারপরে আমার দিদির ছেলে, দাদার ছেলে, তো তারা তো খুবই কনসিয়াস নিজের বাচ্চার বার্থ ডেটের ব্যাপারে, বার্থ সার্টিফিকেট সব কিছু আছে। তো যাই হোক, আজকে নাকি মমির বার্থডে, তো এই উপলক্ষে ড্যাডকে একটু বলেছি পেস্ট্রি আনো আমাদের তিনজনের জন্য। পেস্ট্রি আনতে পাঠিয়েছি, না হিরক খাবে না, আমি আর রাহি পেস্ট্রি খাবো, আর হাঁসের ডিম কষা মামি করবে আমাদের জন্য রাত্রের ডিনার। আর ওই বাপি কাকিমা একটু খাবে, খেতে চেয়েছে আর কি। তো আনএক্সপেক্টেড বার্থ, হ্যাঁ ডাল আলু ভাজা, জানতেই না তোমার জন্মদিন আজকে, তুমি আর সকালে একটু বলতে পারতো, গিফটটা দিতে হবে। ঠিক আছে, হাঁসের ডিম তখন আনা হয়নি, হাঁসের ডিম আনলে পরে দেখাবো, তাই না? হাঁসের ডিম এখন আনা হয়নি, আনছে বাজার থেকে, ড্যাড গেছে গেছে এই ল্যাপটপে কাজ করছিল, এই যে কাজ হয়নি এখন, ইনকমপ্লিট। হাঁসের ডিমটা কিরকম বেরিয়েছে, যেন বেসন দিয়ে ভেজে নিয়েছে সবকটা, তো হাঁসের ডিম। তখন কেমন গলে গলে যাচ্ছিল কুসুম, তার জন্য ময়দা না আটা দিয়ে না বেসন দিয়ে কি জানি দিয়ে মামি মেরামত করেছেন, নাহলে ওগুলো গলে গলে কুসুম গুলো পড়ে যাচ্ছিল। পচা ঠিক না, তবে পচে যাওয়া এরকম একটা ব্যাপার। তার জন্য দুটো হাঁসের ডিম, মনে হয় পাঁচটা না ছটা হাঁসের ডিম এনেছিল, তিনটে হাঁসের ডিম এখনো সেদ্ধ করা হয়নি, তো ওগুলো কালকে সকালে গিয়ে ফেরত দিয়ে আসবে। ভেবেছিলাম যে ওইগুলো খাবো কালকে, কিন্তু ওগুলো করা হবে না। টোটাল ছটা হাঁসের ডিম এনেছিল, তিনটে হাঁসের ডিম সেদ্ধ করা হয়েছে, তো দেখা গেছে কি ওরকম বেরিয়েছে। হাঁসের ডিম মাঝে মাঝে ওরকম বেরিয়ে যায়, হাঁসের ডিম কেন, পোলট্রির ডিমই তো এরকম মাঝে মাঝে বেরিয়ে যায়, হতেই পারে। ওগুলো কালকে ফেরত দিয়ে আসবে গিয়ে। ট্রাইপড না থাকার জন্য আমার এত অসুবিধা হচ্ছে, ট্রাইপডের যে হোল্ডারটা আছে ওটা ভেঙে গেছে, অর্ডার করা হয়েছে 7 তারিখে আসবে, অনেক দেরি, হাতটা ব্যথা হয়ে গেছে, এরকম করে করে ভিডিও করতে, প্লিজ তোমরা একটু কনসিডার করে নিও, দেখতে খুবই খারাপ লাগছে। ট্রাইপড থাকলে সব ঠিক, ট্রাইপড না থাকলে কেমন জানি লাগে।
তো সবাই সবার কাজে ব্যস্ত, কাউকে আমি বলতে পারছি না যে একটু মোবাইলটা ধরো আমি ভিডিও করবো। তো হাতটা এরকম করে আমাকে করতে হচ্ছে, যার ফলে হাত ঘাড় একটু ব্যথা করে, আর আমার বড় লেজার আছে তোমরা জানলে। তো এখন মামির বার্থডে পেস্ট্রি খাবো আমি আর রাহি, কোনো খাওয়া হয়নি আমার, পেস্ট্রিটা খোলা হয়নি, খাওয়াটা দেখাতে পারবো না, কোথায় রেখে দেখাবো বলো, ট্রাইপড নেই তো, তাই এরকমভাবেই ভিডিও করতে হবে। আজকে ভিডিওটা ছাড়বো আমি রাত্রেবেলার দিকে আর কি, কালকে বলতে আছি রাত্রেবেলার দিকে ছাড়বো, একটা দিকে কালকে পরশুদিন সবে করি ভিডিওগুলো। রাহির জন্মদিনও আছে, 6 তারিখে জন্মদিন আছে, তো এই ভিডিওগুলো আমাকে এরকমভাবেই করতে হবে, ট্রাইপডটা তো 7 তারিখে আর কি, তো তোমরা একটু দেখে নিও। তো চলো এখন এটা আমি খাবো, তারপরে মামি ডিনারটা করে নিই। মামি কাকার এখনও আসেনি, এখন প্রায় 9:15 মতন বাজে, 9:30 সময় চলে আসবে ডিনার করার জন্য। ডিনারটা সব কাটা হয়ে গেছে, ভাতও হয়ে গেছে, ডাল আলু ভাজা হয়েছে, আর ওই ডিমটাই বাকি ছিল, ড্যাড ডিমটা আনলো, তাও তো দেখা গেলো যে পচা পচা মানে কি অর্ধেক পচা, তো ঠিক আছে হতেই পারে। এ দেখো ওই ডিমগুলো দেখো পুরো খাওয়া খাওয়া, এ দেখো কেমন জানি যখন বয়েল করেছে সেদ্ধ করেছে তখন আর কি এগুলো ভেঙে ভেঙে গেছে। হাঁসের ডিম কিন্তু এরকম হয় না, এটা পচে যাবে, আর একদিন থাকলেই পচে যাবে এরকম টাইপের আর কি। তিনটে এখানে আটা বা ময়দা কিছু দেওয়া আছে, মানে মামি দিয়েছে আর কি, দিয়ে ভেজেছে, নাহলে ভেঙে যেত পুরো কুসুম বাইরে চলে আসতো। এই যে দাদা হয়ে গেছে, এখন ঘুমানোর পালা। দেখো মশারি দড়িটা, এই যে মশারি টানলে তো মাস, তাহলে মশার যা উৎপাত হয় আর জানো না, আর অলাউ তেমনি দুপুরে জলেও রাত্রিবেলা জ্বালিয়ে রাখবো, বাবা শ্বাসকষ্ট শুরু হয়ে যাবে তখন। কিন্তু আগে আমি যখন শীতকাল ছিল তখন জ্বালিয়ে রাখতাম অলাউ, কিন্তু শ্বাসকষ্ট বড্ড হতো, আর খুব অলাউটের গন্ধটা না পুরো ঘরে ছড়িয়ে যায়, খুব অসুবিধা হয়। এরা হিরক বলতো মশারি না টানাতে, ওর অসুবিধা হতো না, কিন্তু এখন দেখছি মশারি টানাটা খুব দরকার। আর শীতকালে তখন ইচ্ছাও করতো না যে মানে লেপ কম্বল থাকতো, মনে হচ্ছে কি খাওয়া দাওয়া হয়ে গেলে শুয়ে যায় এরকম ব্যাপার ছিল আর কি, তো তার জন্য টানাতাম না। কিন্তু গরমকাল পড়েছে তো এখন টানাতেই হবে, ডাইরেক্ট এসির হাওয়াটা এখন আসলে পরে অসুবিধা হয়ে যাবে না, আর রাহি শোয়ে, তার জন্যই মশারি টানাতাম। মশারি মাছ তো মশারি টানিয়ে রেখে দিয়েছি অর্ধেকটা, পুরোটা টানাবো, বিছানাটিতে না গুছিয়ে ড্রেসটাও চেঞ্জ করতে হবে, ম্যাক্সিটা চেঞ্জ করে এখনও গাও ধুইনি আমি, একটু গা ধরবো তারপরে ব্যাস ঘুম। এই ফোনটা আমি সাপোর্ট দিয়েছি কোল বালিশের ইয়ে নেই তো, মানে কী বলবো ট্রাইপড নেই তো, কী করবো অসুবিধা হয় না হাতটাকে এরকম ধরে। তো যাই হোক ভিডিওটা আর বেশি বড়ো করবো না, তোমরাও ঘুমাও। তো আমি ভিডিওটা এখানেই এন্ড করলাম, সবাই ভালো থাকবে সুস্থ থাকবে, অবশ্যই জানাবে যে ভিডিওটা আমার কেমন লেগেছে। আর রুমিতা বিশ্বাস আমার ছোট্ট একটা মিষ্টি বোন, তুমি হিরকদাকে সবসময় দেখতে চাও, মানে আমরা দুজন যাতে ব্লগ করি তুমি দেখতে চাও, কিন্তু এটা পসিবল না এই জন্মে, মনে তো হয় না কেন কি হিরকদা একদমই ক্যামেরার সামনে আসতে চায় না, একদমই আসতে চায় না, ওই ঘরে পালিয়ে গেছে। হিরক দা কেন, রাহিটাই সবই ওই ঘরে আছে, ওই ঘরে এসিটা না 1.5 টনের এসি তো, 1.5 টনের 2 টনের এসি, তো এত অসুবিধা হয় না, প্রচুর ঠান্ডা হয়ে যায়, মনে হচ্ছে যে বরফের জায়গায় আছে, তো আমার খুবই অসুবিধা হয় এত ঠান্ডাতে। আমাদের যে এসিটা আছে না দেখো, এই এসিটা আমাদের 1 টনের এসি, তো এই এসিটা খুব একটা অসুবিধা হয় না, আমার রাতের বাড়ি এসিটা প্রচুর ঠান্ডা হয়ে যায়, তার ফলে একটু অসুবিধা হয়। তুমি যদি টেম্পারেচার যদি তুমি 28-29 করে রাখো তাও তোমার মানে খুব ঠান্ডা মনে হচ্ছে, এত মানে বরফের জায়গায় সিকিমে আমি আছি আর কি, তার জন্যই আর কি আমার অসুবিধা হয়। আর এমনিতে ঠান্ডা লেগে গেলে হাঁচি হাঁচি হাঁচি, একসাথে 15-20টা হাঁচি, ওষুধ খেয়ে কমাতে হবে। তো বন্ধুরা গুড নাইট, টাটা, টেক কেয়ার।